সেই শহীদ মিনারে আনা হলো নির্ভীক কলম যোদ্ধা আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ। যে শহীদ মিনার আর ভাষা আন্দোলনের চেতনা ঊর্ধ্বে তুলে ধরার জন্য তরুণ বয়সে লিখেছিলেন তার অমর সৃষ্টি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি। ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও কালজয়ী এই গানের মধ্য দিয়েই চিরস্মরণীয় হয়ে থাকবেন আব্দুল গাফফার চৌধুরী। তার মরদেহ শহীদ মিনারে নেয়ার পরপরই শোকের ছায়া নেমে আসে পুরো প্রাঙ্গণ জুড়ে। আব্দুল গাফফার চৌধুরী স্মরণে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয় গার্ড অফ অনার। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আব্দুল গাফফার চৌধুরীর লেখনী সবসময় বাঙালিকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে বলে জানান শ্রদ্ধা জানাতে আসা শুভানুধ্যায়ীরা। এর আগে সকাল 11:15 আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ বহনকারী বিমান ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে তার মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার মতো একজন বিজ্ঞ এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ এমন ব্যক্তির এই মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাভিভূত। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা হয়। সেখান থেকে দেহে নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। শেষবারের মতো বন্ধু সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে কিংবদন্তি এই সাংবাদিককে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।